এর পরের প্রশ্নটা এসএইচ ফারহান করেছেন, বাচ্চাদের পাতলা পায়খানা হলে কি খাওয়াবো আর কি খাওয়াবো না একটু জানাবেন। বাচ্চার বয়স 7 মাস। বাচ্চার বয়স 7 মাস মানে বাচ্চা মাত্র হচ্ছে মাদার্স মিল্ক খাওয়া শেষ করেছে এবং এই মুহূর্তে সে হচ্ছে নতুন সলিড খাবার খাওয়া শিখছে, এবং এই ক্ষেত্রে অনেক সলিড খাবার যে নতুন যে খাবারটা খাচ্ছে সেটা সহ্য না হলে কিন্তু বাচ্চা ডায়রিয়া হতে পারে। 7 মাস বয়সের শিশুর জন্য আপনার যদি ডায়রিয়া হয়, প্রথম হচ্ছে চিকিৎসকের অথবা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী আপনি কিন্তু অবশ্যই তাকে মায়ের বুকের দুধ বন্ধ করবেন না, মায়ের বুকের দুধ খাওয়াতে থাকবেন যদি না কোনো ধরনের ল্যাকটোজ ইনটলারেন্স গ্রো করে। মায়ের বুকের দুধের পাশাপাশি শিশুর জন্য এমন খাবার দিতে হবে যেটা তার ডায়রিয়া বাড়ানোর কোনো কারণ তৈরি না করে। সো সেক্ষেত্রে কিন্তু আমরা ভাতের কথা বলি, এবং এক্ষেত্রে পোলাও চালের যে খিচুড়িটাকে, যেটা হচ্ছে আতপ চালের খিচুড়িটাকে কিন্তু ডক্টররা প্রেফার করেন, কারণ ওই খাবারটা হচ্ছে পায়খানাটাকে শক্ত করার জন্য হেল্প করে। কোনোভাবেই শিশুর শরীরে এই সময় কোনো ধরনের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়া যাবে না এবং পানির ঘাটতি হওয়া যাবে না, সেই জন্য শিশুকে অবশ্যই স্যালাইন বা ওট স্যালাইন খাওয়ানোর চেষ্টা করতে হবে মায়ের বুকের দুধের পাশাপাশি। একই সাথে যদি মনে করেন যে শিশু যেহেতু মাত্র 7 মাস সেহেতু সে ডিরেক্টলি ওট স্যালাইন খেতে চাচ্ছে না, তো লবণ আর চিনি মিশিয়ে হয়তো একটা পানি তৈরি করেও আপনি শিশুকে খাওয়াতে পারেন। খাওয়ার বিষয়ে একটা তো যেটা আমি বললাম যে আতপ চালের খিচুড়ি, যেটা কোনো স্পাইস ছাড়া কোনো লবণ ছাড়া খুব হালকা লবণ দিয়ে হয়তো আপনি ওকে দিতে পারেন। আর এর পরবর্তীতে এই সময়টাতে ডিম বা যে ধরনের খাবারগুলো আপনার একটু ডায়রিয়া বাড়িয়ে দিতে পারে সেটাকে অ্যাভয়েড করা উচিত। কাঁচকলা দিতে পারেন খিচুড়িতে, অথবা সাদা ভাতে কাঁচকলা দিয়ে একটু লবণ দিয়ে মেখে আপনি খাওয়াতে পারেন। সুজিটা এই সময় খাওয়াতে পারেন, বাট সেটাতে দুধ না দেওয়াই ভালো, বাইরের কোনো। এইভাবে আপনার শিশুটাকে আপনার খাওয়াতে হবে। দিনের মধ্যে সে যদি 4 থেকে 5 বার মায়ের বুকের দুধ খায় এবং বাকি 3 থেকে 4 বার যদি এই সলিড ধরনের খাবার একটু একটু করে খায়, সেটা আমার আপনার শিশুর জন্য 7 মাস বয়সে যথেষ্ট হবে। ওকে জোর করবেন না, কারণ জোর করলে শিশুরা খাবারে ভয় পেয়ে যায়, যেহেতু ওর শরীরটাও খারাপ, ও হয়তো অ্যাকসেপ্ট করতে যাবে না। এই রিহাইড্রেশন, রিএলিমেন্টেশন এবং তার যাতে অপুষ্টি না হয়ে যায়, এই 3টা বিষয় খেয়াল রেখে আপনাকে খাবারটাকে কন্টিনিউ করতে হবে। ধন্যবাদ।